পাবনার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার। তার স্ত্রী সুমা খাতুন ও দত্তক মেয়ে সানজিতা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যায় জড়িত থাকার অভিযোগে ধর্মসন্তান পাবনার ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানবীর ইসলামকে নওগাঁর মহাদেবপুর উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তিনটি খুনের লোমহর্ষক বর্ণনা দেন তানবীর। তানবীর পুলিশকে জানায়, নিহত জব্বার দম্পতির বাবা মা হওয়ার প্রবল আগ্রহ ছিল। নিজেদের কোনো সন্তান না হওয়ায় তারা তার এক আত্মীয়র সন্তান রাব্বিকে প্রথমে দত্তক নেন। রাব্বি মাদকে আসক্ত ও বখাটে হওয়ায় তাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে দত্তক নেওয়া হয় সানজিতা নামের এক মেয়েকে। তানভীর এসব তথ্যই জানতেন, তাই তিনি জব্বার দম্পতির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সম্পদের লোভে হত্যার পরিকল্পনা করেন। তানভীরের স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র, লুট করা অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তানভীর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। রোববার দুপুরে পাবনা জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই চাঞ্চল্যকর তিন খুনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এইসব তথ্য জানান। 5 জুন দুপুর আনুমানিক 1:20 সময় পাবনা থানাধীন দিলালপুর ফায়ার সার্ভিসের পাশের এলাকা থেকে বিভিন্ন লোকজন থানায় খবর দেয় যে ফায়ার সার্ভিসের পাশে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারের ভাড়াবাড়ি থেকে উৎকট পচা গন্ধ পাওয়া যাচ্ছে। সংবাদ পাওয়া মাত্র জেলার অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। বাড়ির ভিতরে উৎকট পচা গন্ধসহ বাড়ির মেইন দরজা তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। উপস্থিত লোকজনের সহায়তায় মেইন দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করলে গন্ধের তীব্রতা আরও বৃদ্ধি পায়। কিন্তু বাড়ির ভিতর কক্ষগুলো তালাবদ্ধ থাকায় পশ্চিম পাশের কক্ষের জানালা দিয়ে ভিতরে খাটের ওপর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারের মৃতদেহ এবং পূর্ব পাশের কক্ষের জানালা দিয়ে তার স্ত্রী সুমা বেগম ও মেয়ে সানজিদা ওরফে জয়ার মৃতদেহ খাটের ওপর পচা অর্ধগলিত অবস্থায় দেখতে পায়। মুহূর্তেই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের 3 সদস্য নিহত হওয়ার বিষয়টি পাবনা শহরে বাতাসের বেগে ছড়িয়ে পড়ে এবং সাংবাদিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট, ডিবি, সিআইডি, পিবিআইয়ের সদস্যরা উপস্থিত হন। সিনিয়র পুলিশ অফিসারসহ পাবনা থানা ও ডিবির একাধিক টিম গঠন করে অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থলের আলামতের যথাযথ সংরক্ষণের নিমিত্তে রাজশাহীতে সিআইডির ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়। পরবর্তী সময় সিআইডি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে উপস্থিত হলে তালাবদ্ধ কক্ষগুলোর তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তাদের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে হত্যা করাসহ ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায়। সিআইডির বিশেষজ্ঞ টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতগুলো পরীক্ষা এবং জব্দ করেন। পুলিশের একটি টিম লাশের আইনানুক ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য টিম পুলিশ সুপার পাবনার নির্দেশনা মোতাবেক হত্যার রহস্য উদ্ঘাটন সহ আসামি গ্রেফতার বিষয়ে তৎপরতা শুরু করে। পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বাধীন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আলম আরাফাত সহ পুলিশ ও ডিবি পাবনার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম অতি অল্প সময়ের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আনুষঙ্গিক তথ্যপাত্য পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সংগঠনকারী ব্যক্তিকে শনাক্ত করে এবং সন্দেহভাজন জড়িত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ডিবির উক্ত টিম অভিযান শুরু করে। এক পর্যায়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংগঠনকারী আসামি তানবীর হোসেনকে নওগাঁর মহাদেবপুর উপজেলার হরিপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পরে তাকে জেলা গোয়েন্দা শাখা পাবনা অফিসে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে একে একে তিনি লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিতে থাকেন। নিঃসন্তান দম্পতির মা বাবা হওয়ার তীব্র আকাঙ্ক্ষাই তাদের এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চাকরি জীবন শেষ করলেও নিজ ঔরসে জন্মগ্রহণ করেনি কোনো সন্তান। বাধ্য হয়ে একদিন বয়সী সানজিদাকে সন্তান হিসেবে লালন পালন করতে থাকে। মৃত্যুকালে সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। সানজিদাকে মেয়ে হিসেবে লালন পালন করলেও বাড়ির পাশে থাকা ফায়ার সার্ভিস মসজিদের ইমামতি করা তানবীর হোসেনের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তাকেও সন্তানের মতো ভাবতে থাকে মৃত সুম্মা বেগম। যদিও তাদের পরিচয় ইমামতি করার পাশাপাশি ফায়ার সার্ভিস মোড়েই তানবীর পরিচালিত দোকান থেকে চাল কেনা সূত্র ধরে প্রায় 1.5 বছর আগে হয় এই পরিচয়। দিনে দিনে বাড়তে থাকে সম্পর্কের গভীরতা। এক পর্যায়ে সম্পর্কটা রূপ নেয় মা ছেলের। তানবীর সুমা খাতুনকে মা বলেই ডাকতেন। সেই সূত্রে তানবীরের অবাধে যাওয়া আসা ছিল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জব্বারের বাড়িতে।
এক পর্যায়ে জব্বার নিজেও তানবীরকে ছেলের মতোই বিশ্বাস করেন এবং পরিবারের সব কিছুই তার সঙ্গে শেয়ার করেন। এমনকি ব্যাংক পোস্ট অফিস থেকে টাকা তোলার সময়ও তাকে সঙ্গে নিয়ে যেতেন, আর এটাই কাল হয়ে দাঁড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার পরিবারের জীবনে। ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী তানবীরকে এতটাই আপন করে নিয়েছিলেন যে রোজার সময় সেহরি ইফতারও তাকে সঙ্গে নিয়ে খেতেন। তারা তাকে আপন করে নিলেও তানবীর কখনোই তাদের আপন মনে করেনি। তিনি মনে মনে তৈরি করেন ভয়ঙ্কর পরিকল্পনা, আঁকতে থাকেন বাড়ির টাকা পয়সা লুট করার ছক আর অপেক্ষা করেন সুযোগের। তার এই পরিকল্পনা মতোই তিনি নিজেকে আইনের চোখ ফাঁকি দিতে গত 29 মে ছুটি নিয়ে বাড়ি চলে যান। কিন্তু ছুটি শেষ না হলেও 31 মে পাবনায় আসেন এবং রাত 10:30টার দিকে প্রবেশ করেন আব্দুল জব্বারের বাড়িতে। কোনো কিছু না বুঝি আব্দুল জব্বার একই বিছানায় নিজের পাশে ঘুমানোর স্থান দেন তাকে। একে একে বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও তানবীর পার করেন নির্ঘুম রাত। অপেক্ষা করতে থাকেন সুযোগের। রাত আনুমানিক 2টার সময় একবার বিছানা থেকে উঠে গোটা বাড়ির পরিবেশ পর্যবেক্ষণ করেন, প্রস্তুত করে রাখেন হত্যাকাণ্ড ঘটনার সব ধারালো চাকু ও কাঠের বাটাম, যাতে কোনোভাবে তার উদ্দেশ্য ব্যর্থ না হয়। আবারও এসে শুয়ে পড়েন আব্দুল জব্বারের পাশে। রাত তখন 4:05। আব্দুল জব্বার বাথরুমে যাওয়ার জন্য উঠতে গেলে পিছন থেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন একই বিছানায় শুয়ে থাকা তানবীর। বয়বৃদ্ধ আব্দুল জব্বার শ্বাসরোধ হয়ে মৃত্যু থেকে বাঁচার জন্য তানবীরকে ডান হাতের আঙ্গুলে কামড়ে ধরেন, এতে তার একটি আঙ্গুল কেটে যায়। এতেও ক্ষান্ত হননি তানবীর, গামছা দিয়ে আরও শক্ত করে গলা পেঁচিয়ে ধরেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে যান আব্দুল জব্বার। সঙ্গে সঙ্গে তানবীর জব্বারের বুকের উপর চালিয়ে দেন ধারালো চাকু, ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে গোটা ঘরে। আব্দুল জব্বারের মৃত্যু নিশ্চিত জেনে পাশের রুমে যান তানবীর। সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সুম্মা বেগম ও শিশু মেয়ে সানজিদা। মশারি দড়ি কেটে দিয়েই তাদের উপর ঝাঁপিয়ে পড়েন তানবীর। প্রথমেই সুম্মা বেগমকে ধারালো চাকু দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন। ঘুমন্ত সুম্মা বেগমের গলার রক্তের গড়গড় শব্দে ঘুম ভেঙে যায় সানজিদার। সে উঠে চিৎকার দিতে গেলে তাকেও ধারালো চাকু দিয়ে আঘাত করেন তানবীর। চাকুর আঘাতে সে বিছানায় পড়ে গেলে তানবীর হাতে তুলে নেয় কাঠের বাটাম। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংসভাবে উভয়ের মাথায় আঘাত করেন। এক পর্যায়ে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। চাবি দিয়ে একে একে খোলেন বাড়ির সব আলমারি ও ওয়ারড্রব, লুট করে নেন 2 লাখ টাকা, 1 লাখ ভারতীয় রুপি ও সোনার গয়না। লুটপাট শেষে তানবীর পুনরায় যান আব্দুল জব্বারের ঘরে। তখনও চলছিল তার শ্বাস প্রশ্বাস, সেটুকু অবশিষ্ট রাখেননি তানবীর। ফিরে যান পাশের রুমে, হাতে তুলে নেন বাটাম, এসে উপর্যুপুরি আঘাত করেন জব্বারের মাথায়। এবার সত্যিকারভাবে নিশ্চিত হন জব্বারের মৃত্যু। তারপর বাথরুমে গিয়ে রক্তমাখা কাপড় চোপড় ধুয়ে গোসল করে বাড়ির সব গেটে তালা দিয়ে সন্তপনে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরই মধ্যে মসজিদের মাইকে ভেসে ওঠে ফজরে আজানের ধ্বনি। যে ইমাম মুসল্লিদের নামাজে ইমামতি করতেন, তিনি আজানের ধ্বনি শুনেও মসজিদে নামাজ না পড়ে রাতভর চালানো হত্যার দায় থেকে নিজেকে বাঁচানোর জন্য রওনা দেন নিজ বাড়ির উদ্দেশ্যে। পথে নাটোরের কোনো এক ডাক্তারের দোকান থেকে চিকিৎসা করান তার কেটে যাওয়া আঙ্গুলের। চিরতরে শেষ হয়ে যায় নিঃসন্তান দম্পতির মা বাবার হওয়ার ইচ্ছা। জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, নগদ টাকা ও সম্পত্তির লোভে তানবীর জব্বারকে সপরিবারে হত্যা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। কক্সবাজার পৌরসভা ও চকরিয়া পৌরসভাকে রেড জোন ঘোষণার পর এবার রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার 3টি ইউনিয়ন ও টেকনাফ পৌরসভাকে এর আওতায় আনা হয়েছে। শনিবার উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের 2, 5, 6 ও 9 নম্বর ওয়ার্ড, পালংখালী ইউনিয়নের 1, 4 ও 5 নম্বর ওয়ার্ড এবং রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলো। রাজাপালং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এবং পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, তাদের ইউনিয়নের যেসব ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে সেই সব এলাকায় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের অবস্থান। সব ওয়ার্ডে রয়েছে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় শিবির। টেকনাফ পৌরসভা এলাকাকে ও রেড জোন ঘোষণা করে গণ বিজ্ঞপ্তিটি জারি করেছে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, রোববার রাত 12 থেকে 21 জুন রাত 12টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকা সম্পূর্ণরূপে অবরুদ্ধ থাকবে।